السلام عليكم ورحمة الله وبركاته. আশা করি সবাই ভালো আছেন। আমরা ঈদ উল আদহা উপলক্ষে মাঝখানে একটা বিরতি ছিল, এই লম্বা বিরতির পরে আলহামদুলিল্লাহ আবার নতুন করে আজকে শুরু করতেছি। رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله আমরা 5 নাম্বার বই পড়ার পরে 6 নাম্বার বই শুরু করছিলাম। শুরু করে আমরা মঙ্গলবারে সূরাতুল মুলক পড়ি এবং শনিবারে আমরা এই 6 নাম্বার বইয়ের লেসন 1টা পড়তেছি। অনেকগুলো ক্লাসে লেসন 1 এর পড়াটা আমরা পড়তেছিলাম। লেসন 1 এর মধ্যে মূলত আলোচনা হলো আল ইরাব ওয়াল বিনা, অর্থাৎ নাউনের প্রকার, একটা হলো মুরাব আর একটা হলো মাবনি। মুরাব এবং মাবনি নাউন সম্পর্কে এই পাঠে আলোচনা হচ্ছিল। আমরা শুরুতে পড়ছিলাম মুরাব মানে এমন শব্দ, এমন নাউন যার সুর শেষের অক্ষরটা বিসাবাবিল আমিলি কন্ট্রোলারের কারণে পরিবর্তন হয়, এটাকে যেমন আল মুদাররিসু, আল মুদাররিসা, আল মুদাররিসি, এই যে মারফু মানসুব মাজরুরের ভিত্তিতে তিনটা তিন রকম পরিবর্তন হলো, এটা মুরাব। তারপরে আমরা মাবনি পড়তেছিলাম। মাবনি মানে মা লা ইয়াতাগাইয়ারু আখিরুহু বিসাবাবিল আমিলি, যা আমেলের কারণে শেষে পরিবর্তন হয় না, হয় না, একই রকম থাকে। দেখেন যা আহা উলাই সাআলতু হা উলাই সাল্লামতু আলা হা উলাই, এই যে মারফু মানসুব মাজরুর সব অবস্থায় একই চেহারায় আছে, কোনো পরিবর্তন হয় নাই। তো আমরা খেয়াল করেছিলাম মোরাবের ক্ষেত্রে এরাব বর্ণনার ভাষা হলো মোরাব শব্দ হলে মারফুউন মানসুবুন মাজরুরুন, আর মাবনি যদি হয় তাহলে মারফুর ক্ষেত্রে বলতে হবে ফি মাহাল্লি রাফইন। এটা কি মারফু বলা যাবে? না, মারফু বলা যাবে ফি মাহাল্লি রাফইন, কারণ মাবনি মানে তো সে এরাব নেই না, তাই না? যদি আমরা মারফু বলি তাহলে বলা হবে সে এরাব নিছে, কিন্তু সে তো আসলে নেয় নাই, তাই না? কিন্তু সে স্থানে আসছে, মারফুর স্থানে আসছে, সেই হিসেবে মারফুর ক্ষেত্রে বলতে হবে ফি মাহাল্লি রাফইন, মানসুব হলে ফি মাহাল্লি নসবিন, আর মাজরুর যদি হয় তাহলে আমরা বলবো ফি মাহাল্লি জারিন। এই পড়াটা আমরা বুঝে গেছি না? বলেন তো মুরাব মানে কি? মুরাব কোন নাউন কে বলে? মুরাব হচ্ছে সেই সমস্ত ইসম যার পূর্বের আলামতের কারণে শেষে আলামত বলতে আমেল আমেল আমেলের কারণে শেষে এরা পরিবর্তন হয়, পরিবর্তন হয়, কারেক্ট। এই ক্ষেত্রে আমরা মোরাব হলে মারফুর ক্ষেত্রে মারফু মানসুব মাজরুর এভাবে বলতে পারবো, কারেক্ট। এরপরে মাবনি, মাবনি কাকে বলে? মাবনি হলো সেই ইসম যার শেষে আমেলের কারণে পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না, সেক্ষেত্রে আরবের ভাষাটা কি মারফুর ক্ষেত্রে বলবো? ফি মাহলি রফইন। মানসুবের ক্ষেত্রে ফি মাহলি নাসবিন, আর মাজরুরের ক্ষেত্রে ফি মাহাল্লি জাররিন, ফি মাহাল্লি জাররিন, কারেক্ট। এভাবে আমরা বলতে হবে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা মুরাব মাবনি বুঝে গেলাম। এখন এখানে একটা আলোচনা আসে যে মুরাব কোন নাউনগুলো, মাবনি কোন নাউনগুলো, এটা বুঝবো কিভাবে? এই যে এটার একটা আলোচনা আসতেছিল এখানে, আল মুরাবু ওয়াল মাবনিয়ু মিনাল আসমা, ইসিমের মধ্যে কোনগুলো মুরাব কোনগুলো মাবনি এই সম্পর্কিত আলোচনা। এই যে এখানে বলতেছে আল আসমা ও কুল্লুহা মুরাবাতুন, সকল ইসিম মুরাব মা আদা আল ফিআতিল আতিয়াতা। এখানে যে টাইপিং মিস্টেক আছে তাই না, আতিয়াতা আমরা বলে দিছিলাম, মা আদা আল ফিআতিল আতিয়াতা, এই যে সামনের গ্রুপগুলো ব্যতীত, সামনের সাত প্রকার গ্রুপ আছে, সাতটা গ্রুপ আছে, এই সাত গ্রুপের নাউন ব্যতীত অন্য যত নাউন আছে সব কি মুরাব। তাহলে আমরা মুরাব নাউন কোনগুলো, মাবনি নাউন কোনগুলো, এটা বোঝার উপায় হলো মাবনি মাত্র সাত প্রকার, এই সাত প্রকারের নাউন যদি আমরা মুখস্থ করে ফেলাই
এই সাপের বাসা যা আছে সব মোরা মোরা তাহলে যদি কোটি কোটি নাউন থাকে কোটি কোটি নাউনের মধ্যে মাত্র সাত প্রকারের মাত্র 40টা 50টার মতো নাউন এগুলো মাবনি এর বাহিরে যা আছে সব হলো মোরা তাহলে আমাদের মাবনি কয়েকটা একটু মুখস্থ করে ফেলতে হবে এই যে মাবনির এক নাম্বার গ্রুপ হলো দমির দমির সর্বপ্রকার দমির মাবনি আমরা পড়েছি বিস্তারিত দুই নাম্বার আসমাউল ইশারা আসমাউল ইশারার মধ্যে আমরা শুধু পড়েছি মুজাক্কার মুয়ান্নাস কাছে দূরে উভয় ক্ষেত্রে দ্বিবচন গুলো হলো মুরাব কারেক্ট দ্বিবচন গুলো মুরাব আর একবচন এবং বহুবচন গুলো মাবনি মাবনি দুই নাম্বার ইসমুল ইশারা তিন নাম্বার গ্রুপ আসমাউল মাউসুলা রিলেটিভ প্রোনাউন সেম থিং এখানেও দ্বিবচন গুলো মুরাব আর একবচন এবং বহুবচন গুলো মাবনি তিন নাম্বার গ্রুপ চার নাম্বার গ্রুপ হলো আসমাউল ইস্তিফহাম প্রশ্নবোধক ইসিম এর মধ্যে কয়েকটা এই যে পাঁচটা আছে মাত্র মান আইনা মা মাতা কাইফা এই যে পাঁচটা মান আইনা মা মাতা কাইফা এই পাঁচটা হলো মাবনি আর এর বাদে যেগুলো আছে মুরাব এরপরে বাদু জুরুফ কিছু স্থান কালবাচক শব্দ আছে সেগুলো মাবনি যেমন ইদা আল আনা হাইতু আমসি ছয় নাম্বার গ্রুপ আসমাউল আফআল আসমাউল আফআল মানে কি বলেন তো যে সকল ইসম ভার্বের মতো ভার্ব না কিন্তু ভার্বের মতো কাজ করে ভার্বের রূপ প্রদান করে ভার্বের মতো কাজ করে বলতে অর্থ প্রদান করে তাই না অর্থ প্রদান করে যে সকল নাউন সেগুলো ইসিম ইসিম হওয়া সত্ত্বেও ভার্বের অর্থ প্রদান করে সেগুলোকে আসমাউল আফআল বলে যেগুলো আমরা ইংরেজিতে পড়েছি ভার্ব নাউন তাই না জি ভার্ব নাউন ভার্ব নাউন মাশাআল্লাহ তো আসমাউল আফআল যেমন আমিন উফিন আহ এই যে এগুলো হলো ইসমুল আফআল ইসমুল ফেল বলে অথবা আসমাউল আফআল বলে ছয় নাম্বার গ্রুপ সাত নাম্বার গ্রুপ আল আদাদুল মুরাক্কাবা যুক্ত সংখ্যা বা যৌগিক সংখ্যা এই যৌগিক সংখ্যার মধ্যে উদ্দেশ্য কি এগারো থেকে উনিশ এক্সেপশন কি টুয়েলভ এক্সেপশন টুয়েলভ এর কোন অংশ দুই অংশ না প্রথম অংশ প্রথম অংশ প্রথম অংশ এই যে আল জুজ উল আউয়ালু মিন ইসনা আশারা আলহামদুলিল্লাহ সাতটা গ্রুপ একটু বলেন তো সাতটা গ্রুপ কি কি এক নাম্বার দমির দুই নাম্বার আসমাউল ইশারা মানে ইসমুল ইশারা তিন নাম্বার ইসমুল মাউসুল ইসমুল মাউসুল ইসমুল ইশারা এবং ইসমুল মাউসুলের মধ্যে সবগুলোই কি মাবনি নাকি মুরাব আছে না সবগুলো মাবনি না দ্বিবচনগুলো মুরাব দ্বিবচনগুলো এক বচন বহু বচন গুলো মাপনি চার নাম্বার গ্রুপ আরেকজন বলেন চার নাম্বার গ্রুপ কি আসমাউল ইস্তিফহাম মানে কি আসমাউল ইস্তিফহাম মানে কি প্রশ্নবোধক নাউন প্রশ্নবোধক নাউন প্রশ্নবোধক ইসিম মাশাআল্লাহ এরপরে পাঁচ নাম্বার বলেন পাঁচ নাম্বার কি বাদু জুরুফ বাদু জুরুফ মানে কি জুরুফ হচ্ছে স্থান কাল বা হ্যাঁ সময় সময় জুরুফ স্থান কালবাচক শব্দ তাই না স্থান কালবাচক শব্দ স্থানবাচক শব্দ এগুলো কি সবগুলো নাকি বাদু বাদু মানে কি যে কোনো কিছু আর কি কিছু বাদু মানে সাম কিছু জি সাম পাঁচটা হ্যাঁ তো কিছু স্থান কালবাচক শব্দ এগুলো হলো যে সামনে দেওয়া আছে মাশাআল্লাহ এরপরে বলেন তো ছয় নাম্বার কি ভার্ব নাউন ভার্ব নাউন আসমাউল আফআল মাশাআল্লাহ এরপরে সাত নাম্বার সাত নম্বর যৌগিক শব্দ বা যৌগিক শব্দ নাকি সংখ্যা যৌগিক সংখ্যা যৌগিক সংখ্যা আল আদাদুল মুরাক্কাবাতু যৌগিক সংখ্যা যুক্ত সংখ্যা এর মধ্যে 11 থেকে 19 এক্সেপশনাল হলো 12
12 অংশটা মোরাব বাকিটা মোর মাবনি তাহলে আমরা বুঝে গেলাম যদি প্রশ্ন করা হয় মোরাব নাউন কোনগুলো মাবনি নাউন কোনগুলো উত্তর কি সাত প্রকারের মাবনি ছাড়া সকল সব ইসমি হলো মোরাব মাশাআল্লাহ মাত্র সাত প্রকারের নাউন হলো মাবনি এর বাদে বাকি সকল নাউন মোরাব এটা হলো উত্তর তাহলে সাত প্রকার একসাথে বলে দেব দমির ইসমুল ইশারা ইসমুল মাউসুল আসমাউল ইস্তিফহাম তারপরে বাদু যুরুফ আসমাউল আফআল তারপরে সাত নাম্বার হলো আল আদাদুল মুরাক্কাবা যুক্ত সংখ্যা দেখি তো মুখস্থ হলো কিনা কারোর একটু বলেন তো কেউ মাশাআল্লাহ সাতটা কে বলতে পারে এক দমির দমির মাশাআল্লাহ দুই ইসমুল ইশারা মাশাআল্লাহ তিন ইসমুল মাউসুল ইসমুল মাউসুল চার ইসমুল ইস্তিফহাম ইসমুল ইস্তিফহাম মাশাআল্লাহ পাঁচ যুরুফ বাদু যুরুফ মাশাআল্লাহ ছয় আসমাউল আফআল আসমাউল আফআল বা ভার্ব নাউন মাশাআল্লাহ সাত সাত নাম্বার যে যৌগিক কম্পাউন্ড আর কি কম্পাউন্ড আল আদাদুল মুরাক্কাবাত যুক্ত সংখ্যা মুরাক্কাবাত জি হ্যাঁ যুক্ত সংখ্যা যুক্ত সংখ্যা হ্যাঁ যুক্ত সংখ্যা মাশাআল্লাহ আরেকজনের কাছ থেকে শুনি সবার মুখস্থ হয়ে যাবে আরেকজন বলেন মাশাআল্লাহ আরেকজন কেউ চেষ্টা করি এক নাম্বার দমির মাশাআল্লাহ দুই নাম্বার ইসমুল ইশারা ইসমুল ইশারা ইসমুল মাউসুল ইসমুল মাউসুল আসমাউল ইস্তিফহাম আসমাউল ইস্তিফহাম বাদু যুরুফ বাদু যুরুফ আসমাউল আফআল আসমাউল আফআল মাশাআল্লাহ আল আদাদুল মুরাক্কাবাতু আল আদাদুল মুরাক্কাবাতু বা যুক্ত সংখ্যা আল আদাদুল মুরাক্কাবা বা যুক্ত সংখ্যা মাশাআল্লাহ এই যে এই সাত প্রকারের নাউন হলো মাবনি এর বাদে যত নাউন আছে সব হলো মোরাব খালাস এখন যে নাউনগুলো মোরাব এই মোরাব নাউনগুলোর মধ্যে আলামত এরাব যে হবে এরাব হলো সাইনটা শেষের সাইনটা যে হবে সাইনটা কিরকম হবে এই আলোচনার মধ্যে আমরা ছিলাম এখানে আমরা পড়তেছিলাম আলামাতুল ইরাবি আল আসলিয়াতু ওয়াল ফারঈয়াতু অর্থাৎ এরাবের সাইন সমূহ মৌলিক সাইন সমূহ এবং সেকেন্ডারি সাইন সমূহ তাই না আল আসলিয়াতু মানে মূল বা আসল সাইন আল ফারঈয়াতু মানে শাখা সাইন শাখা মানে সেকেন্ডারি বা বিকল্প মূল সাইন বিকল্প সাইন তাই না তো আমরা পড়তেছিলাম মূল সাইন কারা কারা আলামাতুল ইরাবিল আসলিয়াতু ফিল ইসমি ইসমের মধ্যে মূল সাইন হলো আদ দম্মাতু আল ফাতহাতু আল কাসরাতু বলে দম্মা কার সাইন আলামাতুর রাফঈ আল ফাতহা ওয়া হিয়া আলামাতুন নসবি আল কাসরা ওয়া হিয়া আলামাতুল জাররি জাররি এই তিনটা হলো মূল সাইন তাই না ফাতা কাসরা দম্মা এটা হলো মূল সাইন বিকল্প সাইন এই বিকল্প সাইন নিবে পাঁচ ধরনের নাউন বিকল্প সাইন নিবে কয় ধরনের নাউন পাঁচ ধরনের নাউন এই বিকল্প সাইন যারা যারা নিবে এটা আমরা পড়তেছিলাম তাই না এই বিকল্প সাইন এক নাম্বার যে নাউন গ্রহণ করে সেটা হলো জামউল মুআন্নাসি সালিমু বলেন তো অর্থ কি জামা মুআন্নাস সালিম জামা মুআন্নাস সালিম স্ত্রীবাচক বা বহুবচন স্ত্রীবাচক নিয়মতান্ত্রিক বহুবচন তাই না অটুট বহুবচন স্ত্রীবাচক অটুট বহুবচন স্ত্রীবাচক অটুট বহুবচন যেটা আমরা এক কথায় পড়েছি কি জেএনএস জেএনএস কারেক্ট জামউল মুআন্নাসি সালিমু এই জামা মুআন্নাস সালিমের মধ্যে বিকল্প সাইন কি এই যে আলামাতুন নসবি ফিহি আল কাসরাতু এর মধ্যে মানসুব অবস্থায় সাইন কি হবে যেমন উদাহরণ কি খালাকাল্লাহু সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ তাআলা আসমান সমূহ এবং জমিনকে সৃষ্টি করেছেন
তাহলে আসমান সমূহ কে সৃষ্টি করেছেন? আসমান সমূহ কে? তাহলে এটা মাফুলুন বিহি হলো, মাফুলুন বিহিটা মানসুব, তাহলে দেখেন মানসুবের মধ্যে সাইন কি হয়ে গেল? কাসরা হয়ে গেছে, কাসরা হয়ে গেল, কারণ হলো এই শব্দটা জে এন এস। তাহলে বোঝা গেল এক অবস্থায় জে এন এস শুধুমাত্র এক অবস্থায় নসবের অবস্থায় বা মানসুবের অবস্থায় বিকল্প সাইন দিবে, তাই না? তার মানে মারফু এবং মাজরুর অবস্থায় মূল সাইন দিবে, মূল সাইন দিবে, মারফু অবস্থায় দম্মা এবং মাজরুর অবস্থায় কাসরা। কাসরা, মাজরুরের কাসরা এবং মারফুর দম্মা এই দুইটা তো মূল সাইন, তাই না? জি হ্যাঁ। মানসুব অবস্থায় মূল সাইন ছিল ফাথা, ফাথা না নিয়ে সে কাসরা নিচ্ছে, তো সুতরাং এটা কি হয়ে গেল? বিকল্প সাইন, বিকল্প সাইন, বিকল্প সাইন হয়ে গেল। আলহামদুলিল্লাহ আমরা বুঝে গেলাম পাঁচ ধরনের নাউন বিকল্প সাইন নিবে, এর মধ্যে এক নাম্বার হলো জেএনএস। এটা কয় অবস্থায় বিকল্প সাইন নিবে? মানসিক অবস্থায়, মানসিক অবস্থায় শুধু একটা একটা অবস্থা, হ্যাঁ কারেক্ট। এবার দুই নাম্বার দেখি, আল মামনু মিনাস সরফি, না মামনু মিনাস সরফ মানে কি? মামনু মিনাস সরফ ইয়া ডিপটট, 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 সরফ মানে হলো ডিপটট। তো ডিপটোট শব্দের মধ্যে দেখেন বলতেছে আলামাতুল জাররি ফিহি আল ফাতহাতু, এর মধ্যে মাজরুরের আলামত হলো বা জরের আলামত হলো ফাতহা, ফাতা। তাহলে বলেন তো জরের মূল সাইন কি? কাসরা, কাসরা। তাহলে কাসরা না নিয়ে সে ফাতা নিচ্ছে, তাহলে ফাতাটা কি হয়ে গেল? বিকল্প সাইন, বিকল্প সাইন। এই জন্যই বলতেছে আলামাতুল জাররি ফিহি আল ফাতহাতু নাহু, যেমন উদাহরণ ইধাব ইলা ফিরআউনা, ইলার পরে আসছে মাজরুর হইছে কাসরা হওয়ার কথা না হয়ে ফাতা হয়ে গেছে, তাহলে এটা কি হয়ে গেল? বিকল্প সাইন, বিকল্প সাইন। আমরা বুঝে গেছি ডিপটট এবং জেএনএস এই প্রথম দুই প্রকারেই মাত্র একটা করে অবস্থায় বিকল্প সাইন হবে, আর মারফু এবং মাজরুর জেএনএস এর ক্ষেত্রে এবং ডিপটট এর ক্ষেত্রে মারফু এবং মানসুব এক কথায় বুঝলে মনে রাখলে হবে যে এক অবস্থা করে একটা করে সাইন বিকল্প নিবে এই দুই ধরনের শব্দে, তাই না? জেএনএস মানসুব অবস্থায় আর ডিপটট মাজরুর অবস্থায়, মাজরুর অবস্থায়, আর বাকি অবস্থায় মূল সাইন নিবে। আমাদের পড়া শেষ ক্লাসে আমরা তিন নাম্বার প্রকারটা পড়তেছিলাম, আল আসমাউল খামসাতু। পিছনের সাথে পড়ার যুগসূত্রতার জন্য আমি একটু রিভিশন করে আসলাম, এই যে এই তিন নাম্বার প্রকার আমরা পড়তেছিলাম, আল আসমাউল খামসাতু। আল আসমাউল খামসাতু মানে কি? স্পেশাল পাঁচটা নাউন বা পাঁচটা নাউন, আল আসমাউল খামসাতু পাঁচটা নাউন, তাই না? পাঁচটা নাউন এখানে একটু মনে করে দিবেন, এখানে একটু একটা গ্রামার বলবো আল আসমাউল খামসাতুর মধ্যে, বাকি মূল পড়াটা পড়নি আমরা, এরপর একটা গ্রামার বলবো, একটু মনে করে দিবেন যে ওস্তাদ এখানে একটা গ্রামার বলার কথা, আল আসমাউল খামসাতু। হ্যাঁ জি, আল আসমাউল খামসাতু পাঁচটা নাউন, স্পেশাল ফাইভ নাউন, কারা কারা? আবুকা, আখুকা, ফুকা, দুবান, এই পাঁচটা নাউন আমরা অর্থ জানি সবাই, এগুলো বিস্তারিত আমরা পড়ে আসছি। এই দেখেন নিচে বলতেছে কুল্লুল আলামাতি ফিহা ফারাইয়াতুন, এই যে ফিহা এই শব্দগুলোর মধ্যে কুল্লুল আলামাত সকল সাইন ফারাইয়াতুন বিকল্প, অর্থাৎ এর মধ্যে সকল সাইনই কি? বিকল্প সাইন। সকল সাইন বলতে মারফু, মানসুব, মাজরুর, এই তিনটা সাইন, তাই না? মোট কথা এই তিনটা সাইনই সে বিকল্প সাইন দিবে। প্রথম দুই প্রকার একটা করে নিছে, কিন্তু এই তিন নাম্বার প্রকার আল আসমাউল হামসা এটা সব সাইনই বিকল্প সাইন। সেটা কি কি বলে দিচ্ছে? আলামাতুর রাফঈ আল ওয়াও, রাফার আলামত কি? ওয়াও, ওয়াও। জাআ আবুকা, তোমার বাবা কি এসেছে? এই যে আবুকা, এটা মাঝখানে কি হয়েছে? ওয়াও, ওয়াও, এই ওয়াওটা হলো মারফুর সাইন আবুকা। এই দেখেন এরপরে আলামাতুন নাসবি আল আলিফু, নসবের আলামত কি? আলিফ, আলিফ, আলিফ। যেমন
আরিফু আবাকা, আমি তোমার বাবাকে চিনি। এখানে মানসুবের সাইন কোনটা? এই যে মাঝখানে আলিফটা, আবাকা। আলামাতুল জাররি আল ইয়াউ, জরের আলামত কি? ইয়া। ইয়া যেমন আইনা সাইয়ারাতু আবিকা, অর্থ বলেন তো, আইনা সাইয়ারাতু আবিকা, তোমার বাবার গাড়ি তোমার কোথায়? বাবার গাড়ি কোথায়? কোথায় তোমার বাবার গাড়িটি কোথায়? এই যে আবিকা, এর মাঝখানে যে ইয়া আছে, এই ইয়াটা হলো মাজরুরের সাইন। তাহলে আমরা বুঝে গেছি সবগুলো সাইন এখানে বিকল্প সাইন। মারফু অবস্থায় আলিফ, মারফু অবস্থায় ওয়াও, মানসুব অবস্থায় আলিফ, মাজরুর অবস্থায় ইয়া। তবে এই শব্দগুলো এই বিকল্প সাইন নেওয়ার জন্য দুইটা শর্ত আছে, দুইটা শর্ত নিচে বলতেছে। দেখেন, তরাবুল আসমাউল খামসাতু বিহাদিহিল আলামাতি স্পেশাল ফাইভ নাউন, এই বিকল্প সাইনগুলো নিবে ইদা, ওই সময় যখন কানাত মুদাফাতান, যখন এগুলো মুদাফ হবে। তাহলে একটা শর্ত হলো অবশ্যই এগুলোকে মুদাফ হইতে হবে। এক নম্বর শর্ত কি? শব্দগুলো অবশ্যই মুদাফ হইতে হবে। দুই নম্বর শর্ত দেখেন, ইলা গাইরিয়া ইল মুতাকাল্লিমি, মুদাফ হইতে হবে ইয়া মুতাকাল্লিম ব্যতীত অন্য কারোর দিকে। ইলা গাইরিয়া ইল মুতাকাল্লিম, ইয়া মুতাকাল্লিম মানে কি? ফার্স্ট পার্সন সিঙ্গুলার যে ইয়া, যেমন কিতাবি অর্থ কি? আমার বই, আমার বই। এই যে ইয়া আছে না, এই শেষের ইয়াটার নাম হলো ইয়া মুতাকাল্লিম। তো ইয়া মুতাকাল্লিম ব্যতীত অন্য কারোর দিকে মুদাফ হইতে হবে। তাহলে দুইটা শর্ত বলেন, এক নম্বর শর্ত অবশ্যই মুদাফ হইতে হবে, তার মানে মুদাফ না হলে সে বিকল্প সাইন নিবে না। দুই নম্বর, মুদাফ হইতে হবে আবার ইয়া মুতাকাল্লিম ব্যতীত অন্য কারোর দিকে, তার মানে ইয়া মুতাকাল্লিমের দিকে মুদাফ হইলে বিকল্প সাইন নিবে না। কারেক্ট? তাহলে আমরা বুঝে গেছি এই স্পেশাল ফাইভ নাউন বিকল্প সাইন নেওয়ার জন্য দুইটা শর্ত, এক নাম্বার মুদাফ হইতে হবে, দুই নাম্বার মুদাফটা হইতে হবে ইয়া মুতাকাল্লিম ব্যতীত অন্য কারোর দিকে। যেমন দেখেন, ওয়া ইল্লা, আর যদি মুদাফ না হয় অথবা ইয়া মুতাকাল্লিমের দিকে মুদাফ হয়, ও অরিবাত, তাহলে এগুলোকে আরাব দেওয়া হবে বিল আলামাতিল আসলিয়াতি, কিসের দ্বারা? মূল সাইন দিয়ে, মূল সাইনের দ্বারা। এই কথাটা আপনারা বুঝছেন কিনা? এই আরবিটা পরে একজন অর্থ করতে পারবেন? কেউ একজন এইটুকুর অর্থ বলেন তো। মাশাআল্লাহ, কে বলবে? তুরাবুল আসমাউল খামসাতু, পাঁচটি ইসম। আরো পড়েন একসাথে, যেখানে ফুল স্টপ আছে ওখানে থামবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুরাবুল আসমাউল খামসাতু বিহাজিহিল আলামাতি ইজা কানাত মুদাফাতান ইলা গয়রি ইয়া ইল মুতাকাল্লিম। আচ্ছা, পাঁচটি নাউন, পাঁচটি ইসম, বিহাজাল আলামতি, যার আলামত মানে। না, অর্থটা সুন্দর হচ্ছে না, কে সুন্দর করে অর্থ করতে পারবেন? বুঝাই দিতে পারছি না। হ্যাঁ, কে পারবে সুন্দর করে অর্থ করতে? একজন বলেন তো। মাশাআল্লাহ উস্তাদ, সুন্দর হবে না, একটু চেষ্টা করি, কিন্তু প্রথম শর্তটা হবে, দ্বিতীয়টা ভালো হবে না। আচ্ছা, একটু বলেন। পাঁচটি নাউন বা ইসম, শর্ত হচ্ছে না, একটু শাব্দিক অর্থটা আমি চাচ্ছি। ঠিক আছে, আমি আবার বলে দিচ্ছি। দেখেন, তুরাবু, তুরাবুল আসমাউল খামসাতু, আল আসমাউল খামসাতু, এটা হলো এই তুরাবু ভার্বের দুয়ার, দুয়ার তুরাবু, এরাব দেওয়া হবে, এরাব দেওয়া হবে আল আসমাউল খামসাতু, পাঁচটা নাউনকে, এই পাঁচটা নাউনকে আরাব দেওয়া হবে বিহাদিল আলামাতি, এই আলামতগুলো দ্বারা। এই আলামতগুলো দ্বারা বলতে, এই যে পূর্বে যেটা বললো, রফার, ওয়াও, নসবের, আলিফ এবং মানসুব, জরের ইয়া, বুঝছেন? এ বলতেছে পাঁচটা নাউনকে এই আলামতগুলো দ্বারা আরাব দেওয়া হবে
إذا كانت مضافة جهن إغلو مضافة بي إلى غيرها المتكلم يا متكلم بيتي تو أنو كارون دي অন্য কারণে জি এবার হচ্ছে বুঝতে পারছেন এবার আবার বলি বিহাজা আলামতে এই জায়গাটা বুঝতে একটু সমস্যা ছিল এবার বুঝতে পেরেছি হ্যাঁ আসমাউল খামসাতু পাঁচটা নাউন কে আরব দেওয়া হবে বিহাদিল আলামাতি এই আলামত গুলো দ্বারা ইদা কানাত যখন এগুলো হবে মুদাফাতান মুদাফ ইলা গাইরিয়াইল মুতাকাল্লিম ইয়া মুতাকাল্লিম ব্যতীত অন্য কোন শব্দের দিকে এখন বলেন তো একজন অর্থ বলেন তো এটার পাঁচ আরবি পড়ে তারপরে বলবো না এমনি অর্থ বলবো হ্যাঁ এমনি বলেন আচ্ছা পাঁচটি নাউনকে এরাব দেওয়া হবে এরাব দেওয়া হবে ইয়া মুতাকাল্লিম ছাড়া না এটা হচ্ছে আচ্ছা একটু আস্তে আস্তে আমার চেষ্টা করেন আচ্ছা পাঁচটি ইসমকে ইরব দেওয়া হবে এই আলামত দিয়ে এই আলামত দ্বারা এই আলামত গুলো দ্বারা যখন এগুলা মুদাফ হবে ইলা হ্যাঁ মুদাফ হবে ইলা গয়রি ইয়া আচ্ছা তাহলে ইয়া এবং যখন এই নাউন গুলো মুদাফ হবে ইলা গাইরিয়া ইল মুতাকাল্লিমি ইয়া মুতাকাল্লিম ব্যতীত অন্য কোন নাউনের দিকে অন্য কোন নাউনের দিকে ইল্লা মানে ওয়া ইল্লা এই যে ইল্লা এই শব্দটা মূলত ছিল ইন এটা কিন্তু ওই যে ইল্লা আছে না আমরা ইল্লা না কিন্তু এই শব্দটা কি ইন মানে কি ইন অর্থ কি ইন হ্যাঁ ইন অর্থ জানে না ইন অর্থ কি নতুবা না ইন অর্থ হলো ইফ যদি 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 ইন আমরা পড়ছি না ইন তাজহাব যদি তুমি যাও আমি যাব ইন অর্থ হলো যদি কারেক্ট ইন যদি না লা মানে না ওয়া ইন লা আর যদি না হয় অর্থাৎ এই যে ওয়া ইন লা ইয়াকুনু মুদাফাতান ইলা গাইরি ইলা মুদাফাতান ইলা ইয়া ইল মুতাকাল্লিমি আর যদি এগুলো এই শর্ত না পাওয়া যায় সহজ কথায় আর কি অর্থাৎ এগুলো যদি মুদাফ হয়ে যায় অথবা ইয়া মুতাকাল্লিম ইয়া মুতাকাল্লিমের দিকে মুদাফ হয়ে যায় ওয়া ইন লা অর্থাৎ যদি এই শর্ত না পাওয়া যায় ওয়া ইন লা মানে কি যদি না পাওয়া যায় এক কথায় অর্থ করতেছি আমরা নতুবা বাংলাতে সহজে অর্থ করে ফেলতেছি নতুবা ওয়া ইন লা নতুবা বা অন্যথায় বাংলা আমরা এখানে বলতে পারবো কিন্তু আসলে একজাক্ট শাব্দিক অর্থ কি আর যদি না পাওয়া যায় আর যদি না হয় অর্থাৎ এই যে এই শর্ত দুইটা যদি না পাওয়া যায় তাহলে হবে উরিবাত এরাব দিতে হবে বিল আলামাতিল আসলিয়াতি কিসের দ্বারা মূল আলামত মূল আলামত বা ইল্লা অন্যথায় উরিবাত এরাব দিতে হবে এরাব দেওয়া হবে বিল আলামাতিল আসলিয়া মূল এরাব দ্বারা মূল সাইন দ্বারা আবার আমি পড়ে দিই একটু তাহলে এখন আপনারা পারবেন تعرب الأسماء الخمسة فاستنا أنك عرب دعاها بهذه العلامات أي سين قلو دارا أي علامات قلو دارا إذا جخون كانت أي نون قلو هوا مضافة مضاف إلى غير المتكلم يا متكلم بتي تون نكون شب در ديكي وإن لا أرجو دي شرطة ناپا هوا جاي أعربت تهلي أي نون قلو كعرب دي تها بالعلامات الأصلية مول سين دارا مول علامات دارا এখন পারবেন না জি একজনের কাছ থেকে শুনি মাশাআল্লাহ পাঁচটি নাউনকে এরাব দেওয়া হবে এ আলামত দ্বারা যখন তারা মুদাফ হবে ইয়া মুতাকাল্লিম ছাড়া অথবা যখন তাদের এই শর্তের মধ্যে অন্যথায় তাদেরকে
এই এরাব দেওয়া হবে না তাদেরকে আসল আলামত দেওয়া হবে যেখানে সত্য না আইলা ওরি বাদ অন্যতা এরাব দেওয়া হবে বিল আলামাতিল আসলিয়া আসল এরাব বা মূল মূল সাইন দ্বারা মূল মূল সাইন দ্বারা মূল আলামত দ্বারা তাই না মাশাআল্লাহ আহসান জি শুকরান সুন্দর হইছে সবাই একটু এটা ইয়া করে নিব তাহলে মূল কথা দেখেন নিচে বলতেছে লি আহ আখুন আমার একজন ভাই আছে এই দেখেন আখুন শব্দটা কি মুদাফ হইছে না মুদাফ হয়নি তাহলে শর্ত পাওয়া যায় নাই সুতরাং দেখেন এটা মারফু হয়েছে কিসের দ্বারা দম্মা দ্বারা দম্মাটা কি মূল সাইন না বিকল্প সাইন মূল সাইন মূল সাইন সাল তো আমি ভাইকে জিজ্ঞাসা করেছি মানসুব হয়েছে ফাতা দ্বারা মূল সাইন আন্তা কা আখিন তুমি ভাইয়ের মতো কা মানে লাইক মতো এই যে তুমি ভাইয়ের মতো এই যে এখানে দেখেন মাজরুর হলো কাসরা দ্বারা তাহলে দম্মা ফাতা কাসরা এগুলো সব কি মারফু মানসুব মাজরুরের মূল সাইন তাই না তাহলে মূল সাইন হলো কেন এগুলো তো স্পেশাল ফাইভ নাউন তাই না আখুন ভাই তারপরে ওগুলো মূল সাইন হলো কেন বিকজ অফ এই শর্ত পাওয়া যায় নাই তাই না শর্ত পাওয়া যায় না মুদাফ হয় না তাহলে আমরা পড়তেছি বিকল্প সাইন নিবে পাঁচ ধরনের নাউন এক নাম্বার জেএনএস জেএনএস মানসুব অবস্থায় কাসরা নিবে মানসুব অবস্থায় কাসরা নিবে দুই নাম্বার ডিপটট ডিপটট মাজরুর অবস্থায় ফাতা নিবে ফাতা নিবে তিন নাম্বার স্পেশাল ফাইভ নাউন এগুলো মারফু অবস্থায় মারফু অবস্থা ওয়াও মানসুব অবস্থায় মানসুব অবস্থা আলিফ মাজরুর অবস্থায় মাজরুর অবস্থায় ইয়া ইয়া এই যে এই ওয়াও আলিফ ইয়া এই বিকল্প সাইন গুলো নেওয়ার জন্য শর্ত কয়টা দুইটা শর্ত দুইটা এক নাম্বার মুদাফ হতে হবে আর হতে হবে দুই নাম্বার ইয়া মুতাকাল্লিম ছাড়া অন্য কোন সাথে মুদাফ হতে হবে কারেক্ট ইয়া মুতাকাল্লিম ব্যতীত অন্য কোন শব্দের দিকে মুদাফ হতে হবে অর্থাৎ ইয়া মুতাকাল্লিম ব্যতীত অন্য কি আছে হয়তো প্রকাশ্য নাউনের দিকে হবে অথবা ইয়া সারা অন্য যে দমির গুলো আছে সেই দমির গুলো আছে আছে উস্তাদ যে লি এখন এইখানে মানে ইয়া মুতাকাল্লিমের দিকে মুদাফ হইছে এজন্য পরেটা হচ্ছে যদি ওটা মুদাফ না এজন্য মূল লি কেন লি তো শব্দ না আমাদের শব্দ তো এখন এটা তো আছে এখন ওই লিটা কিছু হোক লিটা নিয়ে তো কথা নেই আমাদের তাই না জি লিটা তো অন্য শব্দ এটা হরফুল জার ওইটাই তিন নাম্বার প্রকার ছিল স্পেশাল ফাইভ নাউন চার নাম্বার পাঁচ নাম্বার পড়ার আগে এই যে আপনাদেরকে বলতেছিলাম একটা গ্রামার বলবো এই গ্রামারটা একটু বলে যাই আল আসমাউল খামসাতু দেখেন তো দুইটা শব্দের মধ্যে স্ট্রাকচারটা কি বোঝা যাচ্ছে আল আসমাউল খামসাতু স্ট্রাকচারগতভাবে দেখেন তো কি হয়েছে এটা বোঝা যায় কিনা মুদাফ মুদাফি রাখি মুদাফ নাত মানুত নাত মানুত না এই যে আল আসমাউ এটার শুরুতেও আল আছে ডেফিনিট আল খামসাতু এখানেও আল আছে ডেফিনিট তাই না এই যে ডেফিনিট ডেফিনিট ইনডিফিনিট ইনডিফিনিট মিল থাকলে এটা কি হয় নাত মানুত নাত মানুত তাই না স্ট্রাকচারালি এটা নাত মানুত আছে কারেক্ট নাত মানুত আছে আল আসমাউল খামসাতু কিন্তু অর্থ করতেছি আমরা কি পাঁচটা নাউন তাই না অর্থ করতেছি কি পাঁচটা নাউন তাহলে পাঁচটা নাউন আমি যদি বলি পাঁচটি বই এই পাঁচটি বই এটা কি নাত মানুত নাকি পাঁচ গণনা করা হলো গণনা করা হলো তাই না এটা গণনা হচ্ছে নাত মানুত তো হচ্ছে না তাই না তো সেই হিসেবে এই আল আসমাউল খামসাতু যদি আমরা পাঁচটা বই আরবি করি বলেন তো বই আরবি কি কিতাবুন তাই না কিতাবুন এখন পাঁচটা বই আরবি বলেন তো কি হবে কে বলতে পারে আমরা ডিটেইলস এগুলো নিয়ম পরে আসছি কিতাবু বিপরীত হবে খামসাতি হবে খামসাতি খামসাতু কিতাবুন
হামসা তো কিতাব হামসা তো কিতাব কুতুবিন কুতুবিন বহু বচন হবে কুতুবিন ভুলে গেছি কত লম্বা করে আপনাদেরকে পড়াইছি যে এই কিতাব তিনটা জিনিস এখানে ফলো করতে হবে তাই না এক নাম্বার হলো স্ট্রাকচারটা হবে মুদাব মুদাফিলাই দুই নাম্বার হলো যে এই যে শব্দটা গণনা করব মাদুদ মাদুদটা বহুবচন দুই নাম্বার তিন নাম্বার সংখ্যার সাথে এটার মধ্যে একটা বৈপরীত্য থাকবে তাই না জেন্ডারগত বৈপরীত্য তাহলে কিতাবুন শব্দটা মুজাক্কার এই জন্য খামসাতু মুয়ান্নাস কিতাবুন শব্দটা একবচন এই জন্য গণনার ক্ষেত্রে এটাকে বহুবচন কুতুবিন বহুবচন এবং স্ট্রাকচারটা কি হলো মুদাব মুদাফিলাই কুতুবিন মুদাফিলাই তাহলে এরকম না খামসাতু কুতুবিন পাঁচটা বই তাহলে এখন আপনারা বুঝে গেছেন যদি পাঁচটা নাউন আরবি বলি নাউন আরবি হলো ইসমুন পাঁচটা নাউন আরবি কি পাঁচটা ইসিম গণনা করলে নর্মালি বলার কথা ছিল এরকম খামসাতু আসমাইন কিন্তু এরকম নাক বলে কি বলতেছে আসমাউল খামসাতু এই যে এখানে বলতেছে আল যুক্ত না করে বললে এরকম হবে তাই না নাত মানুষ আসমাউন খামসাতুন খামসাতুন করেক্ট অথবা চাইলে এটা আমরা আল যুক্ত করেও বলতে পারি আল যুক্ত করে বললে হবে আল আসমাউ খামসাতু আল আসমাউল খামসাতু তার মানে এখানে আমরা এডিশনালি একটা গ্রামার শিখে রাখি সেটা হলো এই যে তিন থেকে দশ পর্যন্ত গণনার ক্ষেত্রে আমরা যে নিয়মটা পড়েছিলাম তিন থেকে দশ পর্যন্ত গণনার ক্ষেত্রে একটা নিয়ম হলো এটা এই যে স্ট্রাকচারালি মুদাব মুদাফিলাই থাকবে এটার আরেকটা নিয়ম হলো এটা স্ট্রাকচারালি মাউসুফ সিফাত হিসাবেও ব্যবহার হতে পারে বলেন নিয়মটা কি এটা স্ট্রাকচারালি মাউসুফ সিফাত হিসাবেও ব্যবহার হতে পারে এটা মাউসুফ সিফাত হিসাবেও ব্যবহার হতে পারে যেমন এই যে খামসাতু আসমা ইন পাঁচটা বই এটা আপনি যেভাবে বলতে পারবেন সিমিলার আপনি আসমা উন খামসাতুন পাঁচটা বই এটাও বলতে পারবেন আল দিয়ে আল আসমা উল খামসাতু এটাও বলতে পারবেন এই তিনটাই শুদ্ধ আছে বুঝতে পারছেন গ্রামারটা তিন থেকে দশ পর্যন্ত গণনার নিয়মটা বুঝে গেছে এটা যেরকম মুদাব মুদাফিলাই হিসেবে বলা যায় মাউসুব সিফাত হিসেবেও বলা যায় তাহলে এখানে আরেকটা উদাহরণ দিয়ে শেষ করি তার আগে আরেকটা এখানে আচ্ছা উদাহরণটা বলে নেই আগে এই দেখেন সলাতুন সলাতুন মানে হলো সালাত এই সলাতুন শব্দের বহুবচন হলো তাহলে এখন বলেন তো পাঁচ পাঁচটি সালাত আরবি কি হবে সলাতুন আচ্ছা পাঁচটি খমসু খমসু সলা সলা সলাতিন মাশাআল্লাহ খমসু সলাতিন নাকি সলাওয়াতিন 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 খামসু সলাওয়াতিন এই দেখেন এই সলাওয়াতুন এটাকে মারফু খামসুন তাই না সলাওয়াতুন খামসুন এখন এটাকে আল যুক্ত করলে কি হবে সলাওয়াতু খামসাতু নাকি খামসু
الصلوات الخمس যদিও লজিক বলতেছে এটা মুয়ান্নাস এটা কি মুয়ান্নাস করার তাই না কিন্তু এখানে নিয়মটা ফলো হবে ওই যে ওইটাই মাদুদের বিপরীত হবে আদাতটা বুঝতে পারছেন কারণ এটা তো আসলে ফাংশনালি আসলে মাউসুফ সিফাত না তাই না ফাংশনালি কি সংখ্যা তো সংখ্যার নিয়মটাই ফলো করবে ওই যে যে বৈপরীত্য জেন্ডারগতভাবে ওটা ঠিক রাখতে হবে বুঝতে পারছেন এই যে তাহলে আমরা আগের সাথে এডিশনাল এই গ্রামারটা মনে রাখবো বুঝা গেছে এটা এই যে এখানে যে আমাদের বইয়ে আল আসমা উল খামসা তো বলতেছে পাঁচটা নাউন তো নর্মাল গণনাই তো এটা তাই না তো আমরা যে নিয়ম পড়ে আসছি ওই নিয়মের সাথে এটা মিলতেছে না কারেক্ট নিয়ম যেটা পড়ে আসছে মুদাব মুদাফিলা ওইটা মিলে নাই তো এখানে আরেকটা নিয়ম এডিশনাল যেটা দুইভাবেই পড়া যায় দুইভাবেই পড়া যায় এটা আশা করি বুঝতে পারছেন আপনারা বুঝা গেছে না এটা জি আলহামদুলিল্লাহ এখানে তো বুঝতে পারেন পরে মনে থাকে না বেশি তাই না পরে আর প্র্যাকটিস করেন না জন্য মনে থাকে না নাহলে আপনাদেরকে অনেক গুরুত্বপূর্ণ ডিপার যেগুলো পড়া গ্রামার ওগুলো কিন্তু বলে দিই পরে মনে রাখতে পারেন আপনারা আচ্ছা চার নাম্বার তাহলে বিকল্প সাইন গ্রহণ করবে পাঁচ ধরনের নাউন এর মধ্যে তিন প্রকার আমরা পড়ে আসলাম এক নাম্বার জেএনএস এটা মানসুব অবস্থায় কাসরা নিবে দুই নাম্বার ডিপটোট এটা মাজরুর অবস্থায় আতা নিবে তিন নাম্বার আল আসমা উল খামসাতু বা স্পেশাল ফাইভ নাউন এগুলো মারফু অবস্থায় মানসুব অবস্থায় এই বিকল্প সাইন গুলো গ্রহণ করবে এই তিনটা পড়ে ফেললাম এবার চার নাম্বার দেখেন চার নাম্বার হলো জামউল মুজাক্কারি সালিমু জমা মুজাক্কার সালিম পুরুষবাচক অটুট বহুবচন যেটা আমরা বলতে পারি জে এম এস তাই না জে এম এস কুল্লুল আলামাতি ফিহি ফারাইয়াতুন এই জে এম এস শব্দের মধ্যে সকল আলামতি বিকল্প সাইন ওয়াহিয়া সেগুলো হলো মারফু অবস্থায় আলামাতুর রাফঈ আল ওয়াও যেমন দাখাল আল মুদাররিসুনা আলামাতুন নাসবি আল ইয়াউ সাআলতিল মুদাররিসিনা তুমি একজন মহিলা শিক্ষিকাদেরকে বা শিক্ষকদেরকে জিজ্ঞাসা করেছো আলামাতুল জাররি আল ইয়াউ হাদিহি গুরফাতুল মুদাররিসিনা এই যে মুদাফিলাই তাহলে দেখেন আল মুদাররিসিনা মানসুব আল মুদাররিসিনা মানসুব মাজরুর মানসুব এবং মাজরুর দুই অবস্থায় ইয়া এবং মারফু অবস্থায় ওয়াও তাহলে জেএমএস এটাও সব আলামত বিকল্প মারফু অবস্থায় ওয়াও মানসুব এবং মাজরুর অবস্থায় ইয়া আমরা পড়ে আসছি মুসলিমুনা মুসলিমিনা মুসলিমিনা তাই না পাঁচ নাম্বার বিকল্প সাইন গ্রহণকারী পাঁচ নাম্বার শব্দ হলো আল মুসান্না দ্বিবচন নাউন বা ডুয়াল দ্বিবচন সকল নাউন কুল্লুল আলামাতি ফিহি ফারাইয়াতুন এই দ্বিবচন শব্দের মধ্যেও সকল সাইন বিকল্প বা হিয়া সেগুলো হলো আলামাতুর রাফঈ আল আলিফু রাফার আলামত কি আলিফ যেমন গাবা তালিবানি অর্থ বলেন তো গাবা তালিবানি দুইজন ছাত্র উপস্থিত ছাত্র অ্যাবসেন্ট বা অনুপস্থিত ছিল আবা তালিবানি তাহলে তালিবান এটা মারফু ডুয়ার এটার আলামত কি আলিফ আলিফ মাশাআল্লাহ এরপর আলামাতুন নসবি আল ইয়াউ নসবের আলামত ইয়া ইয়া তালাবাল মুদিরু তালিবাইনি অর্থ বলেন তো তলাবাল মুদিরু মুদির মানে প্রিন্সিপাল সাহেব তলাবা তলব করেছে তলিবাই দুজন ছাত্রকে অধ্যক্ষ তলব করেছেন অধ্যক্ষ সাহেব দুজন ছাত্রকে খুঁজেছেন তলব করেছেন তলাবাল মুদিরু তলিবাইনি মুদির দুজন ছাত্রকে তলব করেছেন আলামাতুল জাররি আল ইয়াউ জরের আলামত ইয়া নাহু হাদিহিল গুরফাতু লিতালিবাইনি বলে এইটার অর্থ বলতো
এটার অর্থ আপনাদের সবার ঘরটি এই ঘরটি দুইজন ছাত্রের এই ঘরটি দুইজন ছাত্রের মাশাআল্লাহ হাদিল গুরফাতু এই কামরাটি এই রুমটি লিতালিবাইনি দুইজন ছাত্রের তো হয়ে গেল আমাদের এই বিকল্প সাইন গ্রহণকারী এই পাঁচ ধরনের শব্দের পরিচয় সবাই ক্লিয়ার এটা বিকল্প সাইন গ্রহণকারী পাঁচ ধরনের শব্দ এক নাম্বার হলো বলেন জে এন এস জমা মুয়ান্নাস সালিম এটা একটা আলামত বিকল্প সেটা কি মানসুব অবস্থায় কাসরা নিবে কাসরা দুই নাম্বার আল মামনুউ মিনাস সরফ ডিপটোন শব্দ এটাতেও একটা আলামত বিকল্প সেটা কি মাজরুর অবস্থায় ফাতহা মাজরুর অবস্থায় ফাতহা মাশাআল্লাহ তিন নাম্বার আল আসমাউল খামসাতু স্পেশাল ফাইভ নাও এগুলোর তিনটা সাইন সব সাইনই বিকল্প বলেন তো মারফু অবস্থায় ওয়াও মারফু অবস্থায় আলিফ আলিফ মাজরুর ইয়া কারেক্ট এরপরে চার নাম্বার জমা মুজাক্কার সালিম বা রেগুলার প্লুরাল পুরুষবাচক অটুট বহুবচন এগুলোর সাইন বলেন মারফু অবস্থায় ওয়াও ওয়াও মানসুব এবং মাজরুর অবস্থায় ইয়া খালাস এরপরে পাঁচ নাম্বার আল মুসান্না দ্বিবচন শব্দ এটার মারফু অবস্থায় আলিফ মানসুব মাজরুর অবস্থায় আগের মতো তাহলে আমরা একটু সামারি করি একটু বলেন তো বিকল্প সাইন গ্রহণ করবে কয় ধরনের নাউন পাঁচ পুরুষবাচক অটুট বহুবচন কারেক্ট পাঁচ পাঁচ নম্বর আল মুসান্না দ্বিবচন দ্বিবচন এই পাঁচ ধরনের নাম বিকল্প সাইন নেবে এখন একটা একটা একটু আমরা পড়ি তো প্রথমটা জেএনএস কয়টা সাইন বিকল্প একটা জেএনএস একটা একটা মাজরুর অবস্থায় কাসরা তিনটাই বলেন একটা একটা বলেন দুইটা শর্ত এক নম্বর শর্ত হবে দুই নম্বর শর্ত এটা কয়টা সাইন বিকল্প সবগুলো কিন্তু ব্যবহার করা মারফু অবস্থায় ওয়াও মানসুব এবং মাজরুর অবস্থায় ইয়া এটার কোনো শর্ত আছে না এরপরে পাঁচ নাম্বার আমরা বললাম দ্বিবচন শব্দ দ্বিবচন শব্দ কয় অবস্থায় সব অবস্থায় বিকল্প সব অবস্থায় বিকল্প এক নাম্বার মারফু অবস্থায় আলিফ আমরা বিকল্প সাইন গ্রহণ করবে যে পাঁচ ধরনের নাউন
সেগুলোর পরিচিতি পড়লাম এবং কি কি হয় বিস্তারিত পড়লাম। মাঝখানে একটা ছোট্ট গ্রামার পড়ছি, আল আসমাউল খামসাতু, এটা বুঝতে গিয়ে আমরা বলতেছিলাম এই যে তিন থেকে দশ পর্যন্ত গণনের নিয়মে যে আমরা আগে পড়ছিলাম যে এটা যে মাদুদটা বহুবচন হবে, আদাবটা জেন্ডারের দিক থেকে তার বিপরীত হবে, এই দুইটা ঠিকই আছে। বাকি তিন নাম্বার আরেকটা পয়েন্ট পড়ছিলাম যে স্ট্রাকচারালি মুদাব মুদাফিলাই হবে, এটার ক্ষেত্রে দুইটা মুদাব মুদাফিলাই হতে পারে, আবার এরপরে ইনশাল্লাহ এই মারফু কি বলে এরাবের মধ্যে আরেকটা আলোচনা আছে আল এরাব তাকদিরিয়ু, এটা পরে ইনশাল্লাহ আমরা পরবর্তী দুই নম্বর লেসন শুরু করতে পারবো। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই পর্যন্তই, কারোর কোনো ডাউট না থাকলে শেষ করি। জি আলহামদুলিল্লাহ। ও এই পাঠে অনেক এক্সারসাইজ আছে, তাহলে পাঠ লম্বা হবে অনেক। হ্যাঁ পাঠ আমরা পড়তেছি অনেকদিন হয়ে গেছে, যদিও এখানে নিচে আবার এক্সারসাইজ আছে, ওগুলোতে আরো ডিটেল যাবে, অসুবিধা নাই, আমরা পড়ে যাবো ইনশাআল্লাহ। ও এখানে প্রচুর পড়া আছে। আচ্ছা আচ্ছা, অনেক কথা আছে নিচে দেখা যাচ্ছে, কি কি আছে দেখে আমাদের পড়তে হবে সব। ঠিক আছে, তাহলে আমরা আজকে শেষ করি, সবাই একটু দোয়া পড়ি। সুবহানাকাল্লাহুম্মা وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.